তো বন্ধুরা, আমি এতক্ষণ দেখিয়ে দিলাম এর অ্যাপ্লিকেবল বেসিক কানেকশনগুলো। এখন আমি দেখিয়ে দেবো ট্রানজিস্টার বোর্ডের কানেকশনগুলো এবং ট্রানজিস্টার বোর্ড নিয়ে কিছু কথা। ট্রানজিস্টার বোর্ড বানাতে হলে প্রথমে আপনাকে এর পজিটিভ সাইডে 52 নম্বর ট্রানজিস্টারগুলো বসাতে হবে এবং নেগেটিভ সাইডে 1943 নম্বর ট্রানজিস্টার বসাতে হবে। এবং কীভাবে বুঝবেন পজিটিভ এবং নেগেটিভ, এখানে লেখা থাকবে ট্রানজিস্টার বোর্ডে, এখানে লেখা থাকবে পজিটিভ, যে পজিটিভ চিহ্ন, এবং নেগেটিভ সাইডে লেখা থাকবে নেগেটিভ। এটি হলো নেগেটিভ, নেগেটিভ হলো পজিটিভ। এবং এখানে দেবেন ইনপুট, ইনপুট অডিও সিগন্যাল, যেটি ভলিউম সার্কিটের আউটপুট থেকে বের হবে, সেটি হলো ইনপুট এখানে, এবং এটি হলো নেগেটিভ। আর এটি পাওয়ার সাপ্লাই দিতে গেলে এটি হলো পজিটিভ এবং এটি হলো নেগেটিভ পাওয়ার সাপ্লাই। এবং এই মাঝখানে হলো গ্রাউন্ড, মাঝখানে এখান থেকে গ্রাউন্ড কানেকশনটি হবে, যেটি ফিল্টারিং সার্কিট থেকে নিতে হবে। এবং স্পিকার কানেকশনটা দেবেন, এই যে স্পিকার লেখা আছে এখান থেকে স্পিকার কানেকশনগুলো দেবেন। এগুলি মূলত সবগুলো স্পিকারের লাইন, যে কোনো একজন থেকে দিলেই হবে, স্পিকার কানেকশনটি যাবে ফ্রিজের এই টার্মিনালে। তাহলে আমি এর কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো এটি হলো ভলিউম সার্কিট, এখানে মোবাইলের যে গানটি আসবে সেটি হলো ইনপুট, এখানে যাবে এখান থেকে আউটপুট। এটি নেগেটিভ গ্রাউন্ড পজিটিভ পাওয়ার সাপ্লাই, এটি আমি দেখিয়ে দিব, যেটা এখান থেকে লাইন যাবে। তো আমি প্রথমে এখন আপনাদেরকে ট্রানজিস্টার বোর্ডের পাওয়ার সাপ্লাই কীভাবে দেবে সেটি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে তিনটি তার বের হবে, মাঝখানটি আমরা সবসময় কমন ধরবো এবং দুই সাইডে একটি ফেস। তো ব্রিজ ডাউটের ক্ষেত্রে আমরা জানি তিনটি টার্মিনাল ঠিক একই দিকে থাকে এবং একটি হলো এর বিপরীত থাকে। তো এটি ধরবো আমরা পজিটিভ এবং এর অপর সাইডে যেটি আছে সেটি হলো নেগেটিভ, এবং এই দুটি হলো ট্রান্সফর ইনপুট। এই যে লাইন দুটো থাকবে, এটি হলো এখানে হবে, একটি এখানে এবং একটি হলো এখানে, এবং এই গ্রাউন্ডটি যাবে ক্যাপাসিটারের গ্রাউন্ডে। বন্ধুরা, এটি হলো ট্রান্সফরার গ্রাউন্ড তারটি, ক্যাপাসিটর একটি পজিটিভ, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ একসাথে শর্ট করতে হবে, এবং এটি হলো গ্রাউন্ড কানেকশন দিতে হবে, এবং এটি হলো পজিটিভ এবং এটি হলো নেগেটিভ পাওয়ার সাপ্লাই। তো বন্ধুরা, এইভাবে এর পাওয়ার সাপ্লাই সার্কিট দিতে হয় ফিল্টারিং সার্কিট থেকে। এখান থেকে হলো পজিটিভ কানেকশনটি হবে, পজিটিভ, এবং এটি হলো নেগেটিভ কানেকশন। এটি মূলত এই নেগেটিভ যাবে সাদা সাইডে ফিল্টারিং ট্রান্সফর্মার সাইডে,
এই নেগেটিভ কারেন্সিটি আবার আপনি গ্রাউন্ড থেকে দেবেন না, এই নেগেটিভ কানেকশনটি আপনাকে এই নেগেটিভ কানেকশন দিতে হবে। ক্যাপাসিটরের যে সাদা সাইডটি আছে এবং এর যে গ্রাউন্ড জি মানে গ্রাউন্ড, এই গ্রাউন্ড কানেকশনটি হবে মাঝখানে। ট্রান্সফার যে শর্ট করেছেন এটি হলো মাঝখানে, তো এরপর আমি এখন এর যে ইনপুট অডিও সিগন্যাল ইনপুট কানেকশনটা আমি দেখিয়ে দিব, তাহলে দেখতে থাকুন। ভলিউম সেকের যে আউটপুট কানেকশনটি হবে এই আউটপুটটি হবে টেনিস্টার বোর্ডের ইনপুট, এটি হলো পজিটিভ কানেকশন। এবং এর নেগেটিভ কানেকশনটি দিবেন, এবং এর নেগেটিভ কানেকশনটি হবে গ্রাউন্ডে, এটির স্পিকার কানেকশন হবে। আমি যেগুলি কানেকশনগুলো দেখে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে কানেকশনগুলো দেবেন, তাহলে আপনারা একটি পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। নেগেটিভ কানেকশনটি হবে যে নেগেটিভ কানেকশন হবে স্পিকার নেগেটিভ কানেকশনটি, সেটি হতে হবে গ্রাউন্ডে। স্পিকারে যে নেগেটিভ কানেকশনটি আছে সেটি যাবে গ্রাউন্ডে, মানে এখানে দেওয়া এই গ্রাউন্ডে দেওয়া আর এইখানে দেওয়া একই কথা। তা আমি শর্টকাটে এখান থেকে এখানে শুধু এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবেই দেবেন। এর আরেকটি ইনপুট আসবে, এখানে তো ইনপুট আসছে সিডি জ্যাক এবং মাইক্রোফোনের ইনপুট এখানে আসছে। এখন আরেকটি ইনপুট আসবে ইউএসবি সার্কিট থেকে, আর নেগেটিভ কানেকশন যে তারটি আছে সেটি আপনারা এখানে চালিয়ে দিতে পারেন। নেগেটিভ কানেকশনটি যাবে গ্রাউন্ডে, তো গ্রাউন্ডে এইখানে দিলে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি এখন দেখাবো এর পাওয়ার সাপ্লাই, কিভাবে এর পাওয়ার সাপ্লাই দিতে হয়। তো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আপনার এখান থেকে সরাসরি এর যে আউটপুট কানেকশনটি আছে সার্কিটের সেখান থেকে যাবে, তো এখানে এর এটি হলো আমরা যেহেতু শর্টকাটে এই যে এটি হলো গ্রাউন্ড, এটি হলো গ্রাউন্ড কানেকশন এবং এটি হলো পজিটিভ কানেকশন, এবং এই নেগেটিভ কানেকশনটা আমি এখান থেকে
এখানে দেব। ভলিউম সাইডে সরাসরি যে এখানে সংযোগ হবে, এই যে এর যে নেগেটিভ বের করেছিলাম সেই লাইনটি যাবে এখানে, এবং এই যে ভলিউম সাইডে যে গ্রাউন্ড এবং পজিটিভ কানেকশনটি আমরা আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ নিতে পারি। এবং ট্রানজিস্টর বোর্ড বানানোর ক্ষেত্রে আপনাকে সবগুলো সব মানে বোর্ডটি কমপ্লিট করে ট্রানজিস্টর লাগানোর পর, এক্সিং সাথে লাগানোর পর, মাইক এগুলো সব লাগানোর পরে আপনারা নর্মাল একটু 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে এরকম 12 ভোল্ট সার্কিট দিয়ে আপনি এটি চেক করে নেবেন, স্পিকার ল্যান্ডটিতে চেক করে নেবেন যে এটি ঠিক আছে নাকি। আপনার প্রথমেই এই হাই ভোল্টেজ যে ভোল্টেজটা আছে সেটি সরাসরি দেবেন না, আমরা এটি করে থাকি। প্রথমে বোর্ডটি কমপ্লিট করে নর্মাল একটু 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমি সার্কিটটা চেক করে থাকি, এই গ্রিক যে বলে তাকে সেটা আমি চেক করে থাকি। তারপর আমরা মূল যে কানেকশনটি আছে পাওয়ার সাপ্লাইটি সেটি আমরা দিয়ে থাকি। বন্ধুরা আমি দেখিয়ে দিলাম একটি 48 স্টার অ্যাম্পলিফায়ার কীভাবে বানাতে হয় 48 স্টার দিয়ে। তো এভাবে আপনারা খুব সহজে বানাতে পারেন। তো এখানে ক্যাপাসিটারের মান হবে 48 স্টার, ঠিক আছে 48 স্টার বোর্ড। এখানে 5200 পজিটিভ সাইডে 5200 এবং নেগেটিভ সাইডে 1943 ট্রানজিস্টারগুলো বসাতে হবে, এবং ট্রানজিস্টারের মাঝখানে মাইকা দিতে হবে, ট্রানজিস্টার এবং হিটসিংয়ের মাঝখানে প্রতি ট্রানজিস্টার মাঝখানে একটি মাইকা দিতে হবে। এখানে ক্যাপাসিটারের মান হবে 48 স্টারের জন্য, এটি তো ব্রিজ ডায়োড আমরা জানি। ক্যাপাসিটার আপনারা দেবেন 10,000 মাইক্রোফ্যারাড, 100 ভোল্ট, 80 ভোল্ট অথবা 100 ভোল্ট, 10,000 মাইক্রোফ্যারাড দুটি ক্যাপাসিটার, এটিও থাকবে 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড এবং এটিও থাকবে 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড, এবং এটি হলো ব্রিজ ডায়োড। এবং ভোল্টেজ থাকবে এখানে 45 থেকে 50 এর মধ্যে 48 স্টারের জন্য, এবং এটির সাহায্যে আপনি 12 ইঞ্চি দুটা স্পিকার খুব সুন্দর মতো বাজাতে পারবেন, বা 10 ইঞ্চি চারটা, 15 ইঞ্চি বাজাতে পারবেন, 15 ইঞ্চি দুইটা বাজবে সমস্যা নেই, পারফেক্টলি আপনি 12 ইঞ্চি দুইটা সুন্দর মতো বাজবে। এবং আরেকটি কথা হলো, আপনি যখন এই পাওয়ার সাপ্লাই তারটি দেবেন এই তারগুলো একটু ভালো মানের তার দেবেন। এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে এই যে কানেকশনগুলো দিয়েছি এখান থেকে যে কানেকশনগুলো আসছে এগুলো সব একটু ভালো তার দেবেন, মোটামুটি ভালো তার দেবেন ফিল্টারিং সার্কিটের ক্ষেত্রে। তো এটি হলো 220 ভোল্ট ইনপুট, এটি হলো মাইক্রোফোনের ইনপুট। আপনি যখন মাইক্রোফোনে যদি মাইক্রোফোন ব্যবহার করবেন তখন এই সুইচটি মাইক্রোফোন মোডে চালু করবেন, এই যে সুইচটি ডাইনামামে চালু করবেন, তারপর মাইক্রোফোন মোডে নেবেন। যদি আপনি সিডি জ্যাক দিয়ে বাজান তাহলে এই সুইচটি এদিকে টান দেবেন, মানে এই মোডে অন করা লাগবে তাহলে চলবে। এবং আপনারা যদি চান যে ইউএসবি দিয়ে বাজাবো তাহলে এইটি মাঝখানে রাখবেন, সুইচটি মাঝখানে রেখে তখন এই সুইচটি অন করবেন, তখন ইউএসবি সার্কিটের মাধ্যমে অ্যাম্প্লিফায়ারটি চলবে। তো বন্ধুরা খুবই সহজ এটি অ্যাম্প্লিফায়ার বানানো। এবং এখানে যে লেভেল লাইটটি আছে সেক্ষেত্রে সেই ভিডিওটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব,
ভিডিও যে লিঙ্কটি আছে সেটি দিয়ে দেবো, সেখানেও আপনার জাস্ট শুধু এখান থেকে মানে আমি এখান থেকে লাইন যাবে আপনার ওই বোর্ডে, সেটি আপনি ওই ভিডিও দেখলেও বুঝতে পারবেন, এবং সেই বোর্ডে পাওয়ার সাপ্লাই যাবে, পজিটিভ যাবে এখান থেকে এবং নেগেটিভ যাবে এখান থেকে। বন্ধুরা একটি কথা সবসময় মনে রাখবেন, এই সার্কিটের ক্ষেত্রে যদি আপনার, এখন তো আমার এখানে নেগেটিভ পজিটিভ এবং গ্রাউন্ড ব্যবহার করেছে মানে আমার প্রয়োজন এই সার্কিটে, সেজন্য আমি এটি অনেক ভলিউম সার্কিটে আছে যেটি শুধু নেগেটিভ এবং পজিটিভ প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি যদি এই সার্কিট থেকে বানিয়ে নিন তাহলে আপনাকে এখান থেকে গ্রাউন্ড নিতে হবে মানে নেগেটিভ কানেকশনটি নিতে হবে, এবং এখান থেকে এই যে কালো সাইডটি আছে এটি হলো পজিটিভ, এখান থেকে আপনাকে পজিটিভ লাইনটি নিতে হবে, নিয়ে এখানে কানেকশন দেবেন। কিন্তু যেহেতু আমার এখানে পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ, তাই আমি এই সার্কিটটি বানিয়েছি, এই সার্কিট বানিয়ে এই সার্কিটটির নাম বুঝতে পারলে আপনি এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটি হলো 12 ভোল্ট ট্রান্সফর্মার 3 অ্যাম্পিয়ার, এটি হলো 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের 2টি ক্যাপাসিটর, এটিও 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড এবং এটিও 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড 2টি ক্যাপাসিটর, এবং এই ডায়োডগুলি হলো 4007, প্রত্যেকটি ডায়োডই 4007 মানের। তো বন্ধুরা খুব সহজে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারেন 8 টার্নবুস্ট অ্যাম্পলিফায়ার। এখানে আপনারা মিক্সার লাইনটিও দিতে পারেন, মিক্সার যদি সিস্টেম করতে চান, মিক্সার সিস্টেম করতে চাইলে আপনারা এখান থেকে যে ভলিউম সার্কিটের যে মাস্টার ভলিউম এটি, এখান থেকে শুধু লাইন যাবে সেই সকেটে আর কি, সেটি নিয়ে আমি একটি ভিডিও দেখিয়ে দিব, ভিডিও বানাবো আপনারা কীভাবে এখানে মাস্টার মানে মাস্টার ভলিউম বলতে মিক্সারের লাইনটি কীভাবে দেবেন, এখানে পজিটিভ এবং এখান থেকে গ্রাউন্ড নেগেটিভ কানেকশন নেবেন, তাহলেই হবে। আপনি কানেকশনটি না বুঝুন তাহলে বারবার দেখবেন, রিপিট করে তাহলে খুবই সহজে বুঝবেন, এবং স্টেপ বাই স্টেপ দেখবেন, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না, কারণ এখানে কোন তারটি আগে কানেকশন আছে কোন তারটি পরে কানেকশন আছে সেগুলো ভিডিওতে দেওয়া আছে। ফিউজ ব্যবহার করতে পারেন 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার যে ফিউজগুলো সেটি ব্যবহার করবেন, এখানেও 10 অ্যাম্পিয়ার যে ফিউজগুলো সেটি ব্যবহার করবেন, 10 অ্যাম্পিয়ার অথবা 6 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারটি ব্যবহার করবেন। এই ফিউজটি ব্যবহার করার কারণ হলো স্পিকারটি প্রোটেকশন দেওয়ার জন্য। তোমরা খুব সহজে আপনি এভাবে একটি অ্যাম্পিফায়ার তৈরি করতে পারেন, আমি এর পূর্ণাঙ্গ সার্কিট এর কানেকশনগুলো দেখিয়ে দিলাম। এভাবে আমি নেক্সট ভিডিওতে আমি কীভাবে 10 টার্নবুস্টার অ্যাম্পিফায়ারগুলো বানাতে হয়, আজকেও দেখে দিলাম 8 টার্নবুস্টার, পরে নেক্সটও দেখিয়ে দেবো 10 টার্নবুস্টার বোর্ড দিয়ে কীভাবে অ্যাম্পিফায়ার বানাতে হয়, এবং অ্যাম্পিফায়ারের নিয়ে কিছু কথা মানে বোর্ড নিয়ে কিছু কথা, এর ক্যাপাসিটার ফিল্টারিং কত হতে হবে, ভোল্টেজ মান কত হবে, সেগুলো আমি সেই ভিডিওতে দেখে দেবো নেক্সট টাইমে। তাহলে চ্যানেলটির সাথেই থাকুন, চ্যানেলটি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।